আমাদেরকে সবাইকে ঘরে থাকতে হবে, আল্লাহর কাছে কি করতে হবে, প্রার্থনা করতে হবে। যারা নামাজ পড়তে পারো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়তে পারলে কোরআন পড়বে। আল্লাহর কাছে আমরা কি যাব, এই রোগ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল রাখে, তাই না? আর আমাদের ঘরে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আম্মুর কথা শুনতে হবে। আমি তোমাদের গত ক্লাসে বাংলা যে বিপরীত শব্দটা আছে, বিপরীত শব্দ বইয়ে কত আছে, 37 পৃষ্ঠা, সেই প্রথম যে 8টি তোমাদের সিলেবাসে এই সেমিস্টারে আছে ভালো থেকে যুদ্ধ পর্যন্ত, সেই ভালো থেকে তোমাদেরকে আমি গত ক্লাসে দেশ পর্যন্ত প্রথম 8টি করিয়েছিলাম। এখন বাকি যে 7টি আছে সেই 7টি তোমাদেরকে আমি আবার করে দিচ্ছি। তাহলে তোমরা এই সেমিস্টারে এই 15টা পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় পারবে। তাহলে সবাই যাদের বই আছে, বই খাতা পেন্সিল রাবার নিয়ে বসো, আর যাদের বই নেই তারা খাতা পেন্সিল রাবার নিয়ে বসে ম্যামের সাথে সাথে বলো, মুখস্থ করে ফেলো এবং লিখে ফেলো। তাহলে আর এগুলো তোমাদেরকে দ্বিতীয়বার পড়তেও হবে না, পরীক্ষার সময়ও খুঁজতে হবে না, তাই না? তাহলে চলো আমরা বোর্ডে চলে যাই। প্রথমে কি শব্দটা আছে, সুগন্ধ দুর্গন্ধ। সুগন্ধ তো সবাই আমরা জানি, ফুল কি সুগন্ধ না, গোলাপ কম বেশি আমরা অনেক সুগন্ধি ফুল আমরা পড়েছি। সেই সুগন্ধি ফুল বলো তো কি কি, গোলাপ আছে, গন্ধরাজ আছে, এগুলো আমাদের খুব পছন্দ। কিন্তু দুর্গন্ধ হচ্ছে ময়লা, অনেক সময় দেখবে যে বিভিন্ন ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, যেগুলো আমাদের অপছন্দ সেটাকেই বলে দুর্গন্ধ। যেমন খাবার পচে গেলেও কিন্তু দুর্গন্ধ, কোনো কিছু পচে গেলে ওইটা থেকে একটা কি তৈরি হয়, দুর্গন্ধ তৈরি হয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে কি সুগন্ধের বিপরীত কি হবে, দুর্গন্ধ। তারপরে আছে গ্রাম শহর। যারা আমাদের এই টাইমে বাস করো তারা হচ্ছে শহর বা ঢাকায় বাস করে তাদেরকে বলা হয় শহর। আর গ্রাম হচ্ছে যেখানে গাছপালা জমি, তোমরা যাও অনেকেই গ্রামে যাও, অনেকে নানুর বাড়ি দাদুর বাড়ি কি গ্রামে বাদ দিয়ে সজন গ্রামে থাকে। তাহলে শহর হচ্ছে যেখানে বড় বড় দালান এবং যান্ত্রিক জীবন যাকে বলে, এখানে কিন্তু জমি গাছপালা এত নেই। আর গ্রামে হচ্ছে অনেক দূরে দূরে বাড়ি এবং অনেক সুন্দর গাছপালা জমি, তাই না? তারপর দিন রাত, দিন কি এই যে আমরা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এটাকে বলা হয় দিন। আর বিকেল মানে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সূর্য যতক্ষণ অস্ত থাকে অন্ধকার থাকে ওইটাকে বলা হয় রাত। আর সূর্য সকালে যে উদিত হয় অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময়টাকে আমরা কি বলবো, দিন। এই দেখো ছবিতেও কিন্তু আমি কিছু কিছু তোমাদেরকে দেখিয়েছি, বুঝানোর চেষ্টা করেছি। তারপর আসো রঙিন বর্ণহীন। রঙিন কি, এই যে আমরা সুন্দর বিভিন্ন রঙের জামা কাপড় পরি বা বিভিন্ন রকমের গোলাপ লাল, এটাকে বলা হয় রঙিন। আর বর্ণহীন মানে পানি, পানি কি কোনো বর্ণ আছে, পানিকে আমরা বলতে পারবো এটা কি সাদা কালো, এগুলো যখন এর ভিতরে অন্য কোনো কিছু যেমন তুমি শরবত বানানোর জন্য ট্যাং বিভিন্ন কিছু মিশাবে তখন ওগুলোর কালার দিবে তখন এটাকে আমরা বলবো রঙিন। আর যখন পানি আমরা যে সাদা পানিটা খাই সবসময় শুধু পানি ওইটাই হচ্ছে বর্ণহীন। তারপর আসো ক্ষতি লাভ। ক্ষতি কি, আমরা যদি ঠিক মতো লেখাপড়া না করি ভুল করি তাহলে কি হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই বা ক্ষতি হয় আমাদের, আমরা খারাপ রেজাল্ট করে ফেলি। আর লাভ কি, আমরা যদি নির্ভুলভাবে পরীক্ষা দিতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, পুরস্কার পেতে পারি, এটা আমাদের লাভ না, এটা একটা লাভ। তাহলে বুঝতে পারলে তো ক্ষতি আর লাভ কি, ক্ষতি হচ্ছে আমাদের খারাপ রেজাল্টটাই হচ্ছে ক্ষতি, আর ভালো রেজাল্ট করাটাই আমাদের লাভ। স্বাধীনতা পরাধীনতা, স্বাধীনতা
থাকে কিউ যে আমাদের 1971 সালে আমাদের দেশ কি অন্য দেশের কাছে ছিল, ওটাকে আমরা কি করেছি স্বাধীনতা অর্জন করেছি, তার কাছ থেকে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, এটাকে বলে স্বাধীনতা। পরাধীনতা যদি অন্য দেশের কাছে ছিল এটাকে বলে পরাধীনতা, তাই না? তারপরে আসলে যুদ্ধ শান্তি, যুদ্ধ কি হয়েছে 1971 সালে যে যুদ্ধ হয়েছে অন্য দেশের সাথে, যে সংঘর্ষ বা ই হয়েছে আমরা নিজেদের মতো থাকার জন্য, এটাকে বলে যুদ্ধ। আর শান্তি এখন আমাদের আর অন্য দেশের কাছে আমরা নেই, আমরা এখন স্বাধীন, এটাই হচ্ছে শান্তি, এটাই হচ্ছে কি স্বাধীন দেখে আমরা শান্তিতে আছি, আমাদেরকে কেউ আর বলতেছে না যে আমরা অন্য দেশের নাগরিক, আমরা অন্য দেশে, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলা ভাষায় কথা বলতেছি সব, এটা আমরা শান্তিতে আছি। যদি আমরা অন্য দেশে আগে যেরকম পাকিস্তানের সাথে ছিল, তা কি হয়েছে পাকিস্তানি ভাষায় কথা বলতে হয়েছে, তাহলে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা এখন বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি, যা ইচ্ছে তাই আমরা বলতে পারতেছি, তাই না? এটাই আমাদের একটা শান্তি। তাহলে তোমরা এই ইগুলো বিপরীত শব্দগুলো বারবার পড়বে, আমি আরেকবার একটু পড়িয়ে দিচ্ছি, আর ছবিগুলোর সাথে মিলিয়ে নিবে। দেখো বেশ কিছু ছবি দিয়েছি তোমাদের, দেখো কোনটার সাথে কোনটা মিলে, তোমরা একটু খুঁজে বের করে মিলিয়ে নিও, দেখো কেমন লাগবে, ভালো লাগবে তোমাদের। তাহলে চলো আবার একবার একটু পড়ে নিই। সুগন্ধ দুর্গন্ধ, গ্রাম শহর, দিন রাত, রঙিন বর্ণহীন, ক্ষতি লাভ, স্বাধীনতা পরাধীনতা, যুদ্ধ শান্তি। তাহলে তোমাদের সকলেরই নিশ্চয়ই পড়া হয়ে গিয়েছে, খাতায় লিখেছো, তাই না? এখন তাহলে আমাদের কি করতে হবে, বিপরীত শব্দগুলো বারবার পড়তে হবে, লিখতে হবে, এবং যাদের বই নাই তারা এটা সংরক্ষণে রাখবে, আর যাদের বই আছে তারা বই দেখেও পরবর্তীতে করতে পারবে, কারণ আমরা এই বিপরীত শব্দের তো শিট দিব না। আর তাও যদি না হয় তোমরা এই অনলাইন ক্লাস দেখলেও এই বিপরীত শব্দগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো, ঘরে থেকো, আম্মু আব্বুর কথা শুনো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, তাহলে শরীরে কি হবে শক্তি পাবে, আল্লাহর রহমতে কোনো জীবাণু তোমাদেরকে আক্রমণ করতে পারবে না বা অসুস্থ হবে না। তাহলে আজ আসি, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।